আজকের ভিডিওতে আমরা এই সার্কিট সম্পর্কে জানবো এই সার্কিটের মডেল নাম্বার হচ্ছে এইচ এম টু ফোর নাইন এটি মূলত ডিসি টু ডিসি বা কনভার্টার অর্থাৎ এই সার্কিটটির সাহায্যে আমরা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যেমন ফাইভ ভোল্ট আমরা কনভার্ট করতে পারবো সো এই সার্কিটে আমরা ইনপুট ভোল্টেজ হিসেবে বারো চব্বিশ অথবা ছত্রিশ এর মাঝে যে কোনো একটা ভোল্টেজ ইনপুট দিলে আমরা ফিক্সড ফাইভ ভোল্ট আউটপুট পাবো এই সার্কিটের সাহায্যে আর এই সার্কিটের আউটপুট ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ তিরিশ ওয়াট বা আমাদের আউটপুট ক্ষমতা হচ্ছে ফাইভ ভোল্ট এবং সিক্স অ্যাম্পিয়ার সো ফাইভ ভোল্ট আউটপুট দেবে এটা ফিক্সড এবং সর্বোচ্চ অ্যাম্পিয়ার দেবে হচ্ছে সিক্স অ্যাম্পিয়ার আমাদের ফাইভ ভোল্ট থেকে আউটপুট দেবে আর এই সার্কিটার ইনপুট ভোল্টেজ আমি বললাম যে সর্বনিম্ন নাইন ভোল্ট দিতে পারবো আমরা আর সর্বোচ্চ আটত্রিশ ভোল্ট পর্যন্ত আমরা এই সার্কিটটাতে ইনপুট করতে পারবো সো চলুন এই সার্কিটের যে কানেক্টরগুলো আছে এই কানেক্টর সম্পর্কে আমরা একটু দেখে নিই প্রথমে আমরা যদি এই সার্কিটটাকে একটু উল্টা করে দেখি তাহলে দেখতে পাবো এ পাশে ভি ইন প্লাস এবং ভি ইন মাইনাস সো তাহলে বুঝতে পারছি এই পোর্ট দিয়ে বা এই কানেক্টরটা দিয়ে আমাদের ভোল্টেজটাকে ইনপুট দিতে হবে সো এখানে নাইন থেকে আটত্রিশ ভোল্ট এর মাঝে যে কোনো একটা ভোল্টেজ আপনারা ইনপুট করতে পারবেন আর পাশে যে সকেটটি দেখতে পাচ্ছেন ডিসি সকেট এই সকেটটা আর এই পিনে যে ভোল্টেজটা যদি আমরা না দিই সরাসরি আমরা এই সকেটের সাহায্যে এই সার্কিটটাতে ভোল্টেজ ইনপুট দিতে পারবো অর্থাৎ এই পিন দিয়ে বা এই সকেটটা দিয়েও আমরা নাইন থেকে আটত্রিশ ভোল্ট পর্যন্ত এই পার্ট দিয়ে ইনপুট দিতে পারবো অপর পাশে আমাদের এ পাশে দেখতে পাচ্ছি একটা ইউএসবি সকেট লাগানো আছে সো এই ইউএসবি সকেটটা দিয়ে আমরা বুঝতেই পারছি যেহেতু ফাইভ ভোল্ট আউটপুট হবে তাহলে এই ইউএসবি সকেটটা দিয়ে আমরা মোবাইল চার্জ করতে পারবো খুব সহজেই আর আমরা জানি যে ইউএসবি পোর্টে জাস্ট ওয়ান এমপি বেশি কিন্তু চার্জ করা যায় না অর্থাৎ আপনাদের ফাস্ট মোবাইল ফোন ফাস্ট চার্জিং থাকলেও কিন্তু ফাইভ ভোল্ট দিয়েই চার্জ হবে সেক্ষেত্রে এই পোর্টদের পোর্টটা দিয়ে কিন্তু সিক্স এমপিআয়ার আউটপুট হবে সো আমরা জানি যে ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যামপিআর বেশি হলেই হবে না সাথে ভোল্টেজের পরিমাণটাও বেশি থাকতে হয় সো আপনাদের সর্বোচ্চ এই পোর্টটা দিয়ে সিক্স এমপিআর ফাইভ ভোল্ট আমরা আউটপুট পাবো অবর পাশে এই পাশের কানেক্টরটাও আমাদের দেখুন গ্রাউন্ড এবং ফাইভ ভোল্ট অর্থাৎ আমাদের এই কানেক্টরটি যেটা আসে এই কানেক্টারের সাহায্যেও আমরা একদম ফিক্সড ফাইভ ভোল্ট আউটপুট পাবো এটা আর পরিবর্তন হবে না এই কানেক্টরটা দিয়েও কিন্তু আমাদের সিক্স ভোল্ট সিক্স এমপিআয়ার ফাইভ ভোল্ট আউটপুট পাবো তো চলুন আমি এখানে একটা টুয়েলভ ভোল্ট ব্যাটারি সংযোগ করে আমরা ফাইভ ভোল্ট আউটপুট পাই কি না সেটি দেখে নিই সো ব্যাটারি সংযোগ করার জন্য আমি এ ধরনের একটি কানেক্টর নিয়ে নিচ্ছি কানেক্টরে আমরা দেখুন এখানে বি প্লাস এবং বি মাইনাস যেটি আছে সেটির সাথে ঠিক এভাবে আমি এই সকেটটি সংযোগ করে নেব দেখুন আমি এভাবে কিন্তু এই যে স্ক্রুগুলো আছে স্ক্রুটা টাইট দিয়ে জাস্ট একটা সকেট লাগিয়ে নিলাম দেখুন সকেটে লাগিয়ে নিয়েছি এখন আমি এটার সাথে ব্যাটারি সংযোগ করবো এখানে আমি ইলেভেন পয়েন্ট ওয়ান ভোল্ট বা টুয়েলভ ভোল্টের ব্যাটারি এখানে বাইশো মিলি একটি ব্যাটারি ইউজ করতেছি আপনারা যে কোনো ধরনের ব্যাটারি ইউজ করতে পারেন এখানে আপনারা জানেন যে যে কোনো ব্যাটারি ইউজ করলেই আমাদের হয়ে যাবে সো আমি এখানে দেখুন এ এটা সংযোগ করা মাত্রই আমাদের এখানে একটা ইন্ডিকেটর লাইট ছিল এই লাইটটি জ্বলে উঠছে এর মানে আমাদের এই সার্কিটে পুরোটা পাওয়ার পেয়েছে এখন যদি আমি এখানের ভোল্টেজটা পরিমাপ করে দেখি তাহলে দেখতে পাবেন আমাদের ভোল্টেজ কত আছে এখন ভোল্টেজটা দেখার জন্য আমি এখানে একটা মাল্টিমিটার নিয়ে নিচ্ছি মাল্টিমিটার ডিসি মোডে সেট করা আছে এখন দেখুন এই যে কানেক্টরটি ছিল এই কানেক্টারে যদি আমি মাল্টিমিটারটি ধরি তাহলে ফিক্সড ফাইভ ভোল্ট পাবো সো দেখুন আমরা কিন্তু এই যে পি সকেটটি ছিল এই সকেট দিয়ে আমরা ফিক্সড ফাইভ বোল্ট পাচ্ছি সো এখন আমাদের যে কোনো ফাইভ বোল্ট যদি প্রয়োজন হয় এখান থেকে খুব সহজে আমরা টুয়েলভ বোল্ট থেকে ফাইভ বোল্ট করে নিচ্ছি এছাড়াও কিন্তু আমি বলছি যে এই পোর্টটা দিয়েও কিন্তু আমরা ফাইভ বোর্ড আউটপুট নিতে পারবো সেক্ষেত্রে আমরা মোবাইল চার্জ অথবা ব্যাটারিকে চার্জ করার জন্য টিভি চললে ছাপ্পানো মডিউল ব্যবহার করে চার্জ করবো এছাড়াও আমি এখানে দেখুন চব্বিশ ভোল্ট সিলেক্ট করে দিয়েছি একটি পাওয়ার সাপ্লাই থেকে এই চব্বিশ ভোল্ট আমরা যদি এই সার্কিটটাতে ইনপুট করি দেখুন প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস যদি আমি সংযোগ করে দিই সেই ক্ষেত্রেও কিন্তু এই সার্কিটটা পাওয়ার পাবে দেখুন পাওয়ার পেয়েছে এবং এখন যদি আমি আবার মিটার দিয়ে যদি ভোল্টেজটা পরিমাপ করি তাহলে ফিক্সড ফাইভ ভোল্টে আমরা আউটপুট পাবো আশা করছি সো দেখুন এখনও কিন্তু ফিক্সড ফাইভ ভোল্টে আমরা আউটপুট পাচ্ছি সো এক্ষেত্রে অবশ্যই বুঝতে পারলেন এখানে আমাদের ইনপুট ভোল্টেজটা পরিবর্তন করে বারো চব্বিশ বা নাইন ভোল্ট যেটাই দিই কেন না কেন আমাদের আউটপুট ভোল্টেজটা কিন্তু একদম ফিক্সড ফাইভ ভোল্টেজই থাকবে আর এই সার্কিটটা মূলত এভাবেই কাজ করে থাকে এখন আসি এই সার্কিটটা কাদের প্রয়োজন এই সার্কিটটা তাদেরই প্রয়োজন যাদের হাই ভোল্টেজ থেকে যেমন বারো চব্বিশ বা আটত্রিশ তিরিশ যে কোনো একটা ভোল্টেজ থেকে আপনাদের ফাইভ ভোল্ট প্রয়োজন কিন্তু শুধু ফাইভ ভোল্ট পেলেই হবে না আপনাদের একটা ভালো মানের অ্যাম্পিয়ার প্রয়োজন যেমন তিন অ্যাম্পিয়ার চার এম্পিয়ার ইত্যাদি প্রয়োজন সো শুধুমাত্র তাদের জন্যই এই সার্কিটটা প্রযোজ্য সো আপনার জন্য আপনার যদি প্রয়োজন হয় যে বারো ডুকে ঢুকে জাস্ট এক এম্পিয়ার আউটপুট দিলেই চলবে সেক্ষেত্রে এই সার্কিটটা না কেনায় ভালো আর আরেকটা বিষয় যে যেটা হচ্ছে আপনার ফাইভ ভোল্টই লাগবে কিন্তু তিন এম্পিয়ার চার এম্পিয়ার বা পাঁচ এম্পিয়ার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা এই সার্কিটটা ব্যবহার করতে পারেন সো বুঝতে পারছেন এই সার্কিটটা সর্বোচ্চ সিক্স এম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারবে সো যার ফলে আপনারা এই সার্কিটটা কিন্তু ক্রয় করবেন এছাড়া ক্রয় করবেন না আর এই সার্কিটের প্রাইস নেবে আপনাদের কাছে দুইশো বিশ টাকার আশেপাশে বা দুইশো টাকা আপনারা জানেন যে স্থান বেদে এই মডিউলগুলোর দাম কিন্তু কম বেশি হয়ে থাকে সো যাই হোক আপনারা এটা বুঝে শুনে কিন্তু ক্রয় করবেন না বুঝে অবশ্যই ক্রয় করবেন না সো ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর একটা কথা না বললেই নয় আপনারা কিন্তু আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিচ্ছেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন